জিরানিয়ার মাধবপাড়ি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। প্রতি বছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সহায়ক মূল্যে লক্ষ্যমাত্রার অধিক ধান ক্রয় করা হচ্ছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে কৃষকদের সার্বিক উন্নয়নে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কার্যত কৃষকদের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এর ভিত্তিতে 2018 সালে ক্ষমতাসীন হয়ে বর্তমান রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রকল্প গ্রহণ করেছে। এই বছরেও সে প্রকল্পের কাজ চলছে। রাজ্যে প্রতিটি জেলায় জেলায় চলছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সরকারিভাবে ধান ক্রয়। সে আঙ্গিকে বুধবার জিরানিয়া মাধববাড়ি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি আয়োজন। কার্যত খাদ্য দপ্তর এই কর্মসূচির আয়োজক। অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সংশ্লিষ্ট দপ্তরের বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হওয়ার পর 2018 সাল থেকে প্রতি বছর সরকারিভাবে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়ে থাকে এর অধিক ধান ক্রয় করা হয় বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা প্রথমবার টার্গেট ছিল 10,000 MT, আমরা 10,405 MT ধান ক্রয় করেছি। দ্বিতীয়বার 10,000 MT টার্গেট ছিল, 16,870 MT আমরা টার্গেট অ্যাচিভ করেছি। তৃতীয়বার আমাদের 10,000 টার্গেট রেখেছে সরকার, 12,891 MT আমরা টার্গেট সেখানে অ্যাচিভ করেছি। প্রতিবার আমরা যে টার্গেট রেখেছি তার থেকে বেশি আমরা অ্যাচিভ করেছি। শুধু গতবার অর্থাৎ আমাদের জুন জুলাই মাসে আমাদের টার্গেট ছিল 35,000 MT, আমরা 4,332 MT আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি। তার কারণ ধানের ফলন ভালো ছিল না। আর এবার বছরে দুবারের মধ্যে এবার ডিসেম্বর মাসে যেটা সেকেন্ড ক্রপ তার জন্য আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি 50,000 MT, এখন পর্যন্ত আমরা 6,891 MT অ্যাচিভ করেছি। যেটা আমি বলেছি যে বৃষ্টির জন্য। উপরন্ত অনুষ্ঠানে বিগত বাম জামানার সমালোচনায় মুখর ছিলেন খাদ্যমন্ত্রী। বাম শাসনকালে রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র দলীয় কর্মসূচির লাইন লম্বা করে বামেরা কৃষকদের কেবলমাত্র বঞ্চনা করেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে তিনি সমালোচনা করেন। এমনকি এ বছর এ সংক্রান্ত ধান ক্রয়ের সেন্টার আরও অধিক বৃদ্ধি করা হবে বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ ভাষণে কৃষকদের আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।